আমাদের গতকাল স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে, সেই মিটিং এর রেজলিউশনগুলো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, সেটা আমি আপনাদেরকে একটু জানাবো। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের এই সম্প্রতি আমাদের সরকারের মন্ত্রীরা এই আপনার ইউএস স্যাংশনস আসার পরে সেটাকে আড়াল করবার জন্যে যেভাবে লবিস্ট নিয়োগের একটা প্রচারণা শুরু করেছে আপনার আমাদের বিরুদ্ধে, সে বিষয়ে আমাদের বক্তব্যটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। তার মানে আগে আপনার আমি স্থায়ী কমিটির বিষয়টাই আগে বলে নেই, তারপরে আপনাদেরকে ওই বিষয়টা যাব। গত 31 জানুয়ারি গতকাল রাত 8টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিন্দার সরকার, মির্জা আব্বাস, বাবু বাসু চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। বিগত 24 জানুয়ারি 2022 অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত পঠিত অনুমোদিত হয়। সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে সদস্যবৃন্দকে অবহিত করেন। তিন, সভায় 7 কর্মকর্তা ও র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী তথা সরকারের অসত্য বিকৃত বক্তব্য নিয়ে আলোচনা হয়। সভা মনে করে নিজেদের অপরাধ আড়াল করার জন্য অসত্য ভ্রান্ত বক্তব্য প্রকাশ করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে সরকার। এ বিষয়ে বিএনপি পৃথকভাবে বক্তব্য উপস্থাপন করছে। সভায় হুদা নির্বাচন কমিশনের মেয়াদকাল শেষ পর্যায়ে আইন প্রণয়ন করে রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনকে দায়মুক্তি প্রদানের তীব্র সমালোচনা নিন্দা করা হয়। বিএনপি মনে করে দায় মুক্তি প্রদান করে বিগত 2012-2017 সালে বেআইনিভাবে গঠিত নির্বাচন কমিশনের অসাংবিধানিক এবং অনৈতিক কার্যকলাপের বৈধতা প্রদানে হীনচক্রান্ত। প্রকৃতপক্ষে 2014 এবং 2018 জাতীয় সংসদ নির্বাচনে উক্ত দুই কমিশনের অযোগ্যতা পক্ষপাতিত্বের কারণে ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার হরণ এবং জনগণের ম্যান্ডেটবিহীন সরকার গঠিত করা হয়। বেআইনিভাবে দুইবারই আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে ফেলে। নির্বাচন কমিশন গঠন আইনের মাধ্যমে এই ধরনের ভোটারবিহীন অগ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ সৃষ্টি করা হলো। জনগণের নিকট এই প্রতারণা কখনোই গ্রহণযোগ্য হবে না। পাঁচ, সভায় সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়ালগে জরিপে বাংলাদেশে ব্যবসার সবচেয়ে বড় বাধা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করা হয়েছে। দুর্নীতি আওয়ামী লীগ সরকারের সময় সর্বগ্রাসী রূপ নিয়েছে। রাষ্ট্রের সকল স্তরে দুর্নীতির বিষাক্ত ছোবলে স্বাধীনতার সকল অর্জন ধ্বংস হয়ে যাচ্ছে, যার চরম বিরূপ প্রতিক্রিয়া ঘটছে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতি সংগঠিত হওয়ায় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের লাগামহীন দুর্নীতি ভবিষ্যতের সম্ভাবনাকে বিনষ্ট করছে। বিএনপি মনে করে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সম্পৃক্ত আমলাতন্ত্র বিচার ব্যবস্থাকে সচেতনভাবে দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে। শুধু ব্যবসা ক্ষেত্রে নয়, কিছুদিন পূর্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রতিবেদনে বাংলাদেশকে দুর্নীতির সর্বোচ্চ স্থানে চিহ্নিত করা হয়েছে। বিএনপি মনে করে এই সরকারের পতনের মধ্য দিয়েই সৃষ্টি হবে সমৃদ্ধ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার একটি সম্ভাবনা। ছয়, সভায় চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণে শিক্ষামন্ত্রী ও তার আত্মীয় স্বজন রাজনৈতিক সহকর্মীদের জড়িত থাকার যে অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানানো হয়। সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সবার শান্তি চেষ্টা করা হয়। এখানে আরেকটা বিষয় আছে যেটা আমি আপনাদেরকে একটু বলি। হবিগঞ্জের আপনারা জানেন যে আমাদের যে কর্মসূচি যখন শুরু হয় হবিগঞ্জে, তখন আপনার আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের গিয়েছিলেন সভা করতে। সেই সভাকে কেন্দ্র করে পুলিশ হামলা চালায় এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে আহত করে।
আমাদের একজন ছাত্রনেতার চোখ নষ্ট হয়ে গেছে, সেটা তখন আমাদের যারা ওখানকার নেতৃস্থানীয় আলাজিকে গৌস, সাবেক মেয়র জনাব আবুল হাশিম, আহ্বায়ক হবিগঞ্জ জেলা বিএনপি, অ্যাডভোকেট এনামুল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক হবিগঞ্জ জেলা বিএনপি, জনাব এমদাদুল্লাহ ইমরান, সভাপতি হবিগঞ্জ জেলা ছাত্রদল, জনাব রুবেল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল, জনাব শাহ রাজীব আহমেদ রিঙ্গন, সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল, জনাব সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল, জনাব জালাল আহমেদ, সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা যুবদল, জনাব শফিকুর রহমান সেতু, যুগ্ম সম্পাদক হবিগঞ্জ জেলা যুবদল, সৈয়দ মুশফিক, সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জনাব শরীফুল হক শরীফ, ভারপ্রাপ্ত সভাপতি হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। এই 40 জন হাইকোর্ট থেকে তারা অ্যান্টিসিপেটরি বেইল নিয়েছিলেন এবং আজকে তারা গিয়েছিলেন হবিগঞ্জে আপনার লোয়ার কোর্টে হায়ার কোর্টের নির্দেশ অনুযায়ী সারেন্ডার করতে। সাধারণত ধরা হয় যে আপনার হাইকোর্ট থেকে যখন বেল দেওয়া হয় তখন লোয়ার কোর্টে কিন্তু সেই বেলটাকে রাখা হয়, আপোল করা হয়, কিন্তু আজকে সেখানে 40 জন নেতাকর্মীকে আজ এটা বাতিল করে দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক পুলিশ প্রধান, র্যাব প্রধান সহ 7 জন সরকারি কর্মকর্তার ভিসা বাতিল এবং প্রতিষ্ঠান হিসেবে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এই অভিযোগ আড়াল করার জন্য জনগণের ট্যাক্সের টাকায় লবিস্ট নিয়োগের তথ্য মার্কিন সরকারি ওয়েব পেজে প্রকাশিত হয়েছে। এই প্রেক্ষিতকে উপলক্ষ করে সরকার তাদের সকল অপরাধমূলক কর্মকাণ্ডকে আড়াল করতে, জনমনে বিভ্রান্তি ছড়াতে, দুঃশাসনকে প্রলম্বিত করতে বিএনপির বিরুদ্ধে কিছু অপপ্রচার কৌশল নিয়েছে, যে বিষয়ে আমরা আমাদের দলের অবস্থান আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকল মহলের কাছে দায়িত্বহীনভাবে উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপরের পটভূমিকায় মূলত 4টি বিষয় আমরা উপস্থাপন করছি, যথাক্রমে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, ভিসা বাতিল এবং নিষেধাজ্ঞা, সরকার এবং আওয়ামী লীগের লবিস্ট নিয়োগ এবং সত্যকে ধামাচাপা দিতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে সরকারের মিথ্যাচার করা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজ বাংলাদেশের জনগণ সহ দেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বের কাছে বাংলাদেশ গণতন্ত্রহীন, মানবাধিকারহীন, ন্যায় বিচারহীন একটি দেশে দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে, যা আপনারা সবাই অবগত। 2014 সালের 10ম সংসদ নির্বাচনে যদি নির্বাচন ব্যবস্থাকে ICU-তে ঢোকানো বলে অভিহিত করি, তাহলে এই কথা নিশ্চিত করেই বলা যায় যে 2018 সালের 11ম জাতীয় সংসদ নির্বাচনের দিনের ভোট রাতে করে রক্তের হোলি খেলায় মত্ত এই দানব কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কবর রচনা করেছে। মানুষের ভোটের অধিকার হরণের জন্য সরকারি বাহিনী ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক গায়েবী মামলার মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত এই সরকারের অপকর্মের ফিরিস্তি আজ সর্বজন বিদিত। ফলে তাদের অপকর্মের জন্য যদি কারো ভিসা বাতিল হয় বা নিষেধাজ্ঞা আরোপ হয়, তা গোটা জাতির জন্য লজ্জাকর, এক কলঙ্কজনক অধ্যায় হলেও এই কানকাটা নির্লজ্জ সরকার এটাকে জাতীয় সংকট হিসাবে গণ্য না করে বেহায়ার মতো তাদের অপকর্ম ঢাকার জন্য, প্রত্যক্ষ অপরাধীদের বাঁচানোর জন্য অপতৎপরতায় লিপ্ত হয়েছে। কোনো সভ্য গণতান্ত্রিক দেশ হলে সরকার সর্বপ্রথমেই উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি কার্যধারা শুরু করত, গ্রেফতার করত এবং জাতিকে কলঙ্কের দাগ থেকে উত্তরণের জন্য ক্ষমা প্রার্থনা করে জাতীয় সংকট হিসাবে সবার সহায়তায় এই পরিস্থিতির উত্তরণের চেষ্টা করত। অথচ কর্তৃত্ববাদী সরকার হাঁটছে উল্টো পথে, গুমের শিকার পরিবারের বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে হুমকি ধমকি দিচ্ছে, খুনিদের রক্ষার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার থেকে প্রমাণ হয় সরকারের শীর্ষ কর্মকর্তা ব্যক্তিরা এইসব গুণখুমের সঙ্গে জড়িত। তাই বিএনপি অবিলম্বে সরকারের পদত্যাগ চায়। গুণখুমের সাথে জড়িত নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তাসহ সকলের নিরপেক্ষ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ, মানবাধিকার নিশ্চিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা চায়, গণতন্ত্র ফেরত চায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত ব্যবস্থাকে ধামাচাপা দিয়ে কর্তৃত্ববাদী অবৈধ সরকার জনগণের করের টাকায় আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে, যা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে স্বীকৃত। তার ভাষ্যমতে সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য তারা লবিস্ট নিয়োগ করেছে। গুণখুমের মতো অপরাধের সাথে জড়িত ব্যক্তির দায় কিংবা ব্যক্তির স্বেচ্ছাচারিতায় নিমজ্জিত প্রতিষ্ঠানের দায় রাষ্ট্র কিংবা সরকার কীভাবে জনগণের টাকায়
ভাবমূর্তি রক্ষার নামে ব্যয় করে। বিএনপি মনে করে জনগণের টাকায় লবিস্ট নিয়োগ করে সরকার মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে নিজেদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিতভাবে প্রতিষ্ঠিত করেছে। বিএনপি মনে করে সরকার জড়িত না থাকলে তা প্রমাণের জন্য তারা উক্ত সাত কর্মকর্তাকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করত, খুন গুম গায়েবী মামলা দায়ের বন্ধ করে নির্দলীয় সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পথে হেঁটে পদত্যাগ করত। 2005 থেকে 2007 সালের, এটা 2004 হবে, 2004 থেকে 2007 সালের তিন বছরে সজীব ওয়াদের জয়ের সংশ্লিষ্টতায় 90 লক্ষ $9 মিলিয়ন খরচ করে লবিস্ট নিয়োগ করেছিল আওয়ামী লীগ বিএনপি সরকারের বিরুদ্ধে, যার প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট ওয়েব পেজে আছে। বিএনপি জানতে চায় সজীব ওয়াদের জয়ের ওই টাকার উৎস কী ছিল এবং কীভাবে ওই টাকা বাংলাদেশ থেকে আমেরিকা গিয়েছিল। আপনারা এটা নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জানেন, দেখেছেন ওয়েব পেজে কী আছে না আছে, এবং সেই সিগনেচারও আছে আওয়ামী লীগের এবং সজীব ওয়াদের জয়ের, এটা নিশ্চয়ই আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে কথা বলছেন সরকারের কয়েকজন মন্ত্রী, এক চিঠি দেখিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আপনারা দেখুন ওই কাকে কি লেখা হয়েছিল, এই চিঠির বিষয়বস্তুগুলো কী ছিল, এগুলো আপনারা একটু দয়া করে দেখবেন, এখানে কপি আছে আমার কাছে, এটা আপনারা দেখতে পারবেন। আমরা চিঠি দিয়েছি অবশ্যই, এই চিঠি দেখিয়ে মিথ্যাচার করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি মানবাধিকার লঙ্ঘনের সকল শিকার সকল ব্যক্তিবর্গের সবচেয়ে বড় নির্ভরযোগ্য আশ্রয়স্থল, মানবাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সবচেয়ে বড় ভ্যানগার্ড, আর তাই বিএনপি তার আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই দেশের ডেভেলপমেন্ট পার্টনারদের সমর্থন চায়, মানবাধিকার লঙ্ঘন বন্ধ চায়। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশি বিদেশি সব অংশীদারদের এই সরকারের সকল অপকর্ম সম্পর্কে অবগত রাখতে চায়। বিদেশে লেখা আমাদের এই চিঠি সমূহ কোনো লবিস্ট নিয়োগের বিষয় নয়, মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান মাত্র। আপনারা দেখছেন একজন প্রবাসী বাংলাদেশি কর্তৃক লবিস্ট নিয়োগের বিষয়টিও আজ আমাদের দলের ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে সরকার। আমরা বলতে চাই দেশের গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যদি কোনো প্রবাসী কোনো পদক্ষেপ কোথাও নেয়, দেশের প্রতি তার ভালোবাসার জন্য যদি কিছু করে, সে পদক্ষেপের দায়িত্ব তার, বিএনপির নয়। এই পদক্ষেপকে নৈতিক সমর্থনের দায়িত্ব বাদে অন্য কোনো দায়িত্ব বিএনপি বহন করে না। তবে বিশ্বের দেশে দেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার জন্য এই ধরনের দেশপ্রেমিক পদক্ষেপকে বিএনপি সাধুবাদ জানায় এবং তাদের প্রতি সম্মতি প্রকাশ করে। ধন্যবাদ। করেন আপনি এখানে ডেভেলপমেন্ট পার্টনারের কাছে, আমরা কিন্তু সহযোগিতা চাইনি, আমরা তাদেরকে পুরো বিষয়গুলো বাংলাদেশে যা ঘটছে মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্র হত্যা বিচারহীনতা সেই বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি। রেসপন্স দেখতে পাচ্ছেন তো, থ্যাংক ইউ, রেসপন্স তো আপনারা দেখতে পাচ্ছেন কী হচ্ছে। এগুলো আপনারা সময় মতো জানাবো আপনাদেরকে, আজকে ডাইভার্ট করেন না আর কি, এগুলো কাজ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।